Assalamualaikum everyone, welcome to the new video. এই সুন্দর মোমটা কিভাবে তৈরি করলাম সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো আমি একটা মোম কিনে নিয়ে আনলাম সুপার শপ থেকে। সাদা মোম হলে এখানে আরো বেশি সুন্দর হবে। তো আমি মোমটা পাওয়ার কারণে আমি এটা দিয়ে কাজ করব। তো এটাকে আমি গরম তাপায় দিয়ে দেওয়ার পর এটা গলে যায়, দেন মাঝখানে সুতোটাকে তুলে রাখি। তারপরে আমি দুটো কাপ নিব, মাটির কাপ। এগুলোকে আমি আগেই ডিজাইন করে রেখেছি। এগুলো ডিজাইন করা ভিডিওটা আমি আমার পেজে শেয়ার করে রেখেছি। তো এখানে ফার্স্টে ভাবলাম যে দুটো মোম বসানো যাবে, তারপর মোম না হওয়ার কারণে আমি এখানে একটাই মোম বসাই। তো গলে যাওয়া মোমগুলোকে আমি এখানে দেওয়ার পর এরপর মাঝখানে যে সুতোটা ছিল ওটাকে আমি কাঁটা চামচের সাহায্যে দাঁড় করিয়ে রাখবো যতক্ষণ না মোমটা বসে যায়। তো মোমটা বসার পর প্রায় এরকম দেখতে লাগবে এটাকে। তারপর এটাকে আমি জ্বালিয়ে নিব। তো এটা হচ্ছে আমার মোমের ফাইনাল লুক। কেমন কেমন হলো এভরিওয়ান? তো আজকে এখানেই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।